जगत यन खोले ओ अल्लाह निराकार जगत केन बनायो ओदा आयो लंदे असली आलो के अल्लाह नूर समावाति वल अर्द आसमान आलो जमीन आलो जत कूटी आलो देखते लगो ব্যক্তির হেডকোয়ার্টার লা ইলাহা ইল্লাল্লাহ আয় আসলি আলো আয় আসলি আলো মারি দিল ফোকাসে আলো হই লাইট মারি দিজি এটা ফোকাস হই ইবে ফাইবো এটা ফোর ইবে বন্ধ এটা আমার বন্ধ টিঙ্গা আসলি আলো কে আসলি আলো মারি দিল ফোকাসে আলো হই फोकासी आलो इवन नाम आर बाधा वाले भाई वाले आर मुकुमों को हो रूहे अहमदे मुझे तबा सल्लल्लाहु असली आलो अल्लाह फोकासी आलो विश्व नबी रूह विश्व नबी तो ये बुझना आशी हजार जगह शारीरिक बने बेरागे रूहानी रूहानी बने बेरागे नूर রাঙ্গুনিয়ার সর্ব সর্ব উচ্চ পরিবারের এক পরিবারের আসলে সত্যি আমি আর উপ বক্তা ওরা বলেন ওই চৈতন্য আর কিছু সময় দোয়া লাগবে ওই ডাক্তার দিয়ে রে মা ইয়ার বাদর বিষয় কত জানা নাই তিনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে রূহে আল্লাহ পাক সর্বপ্রথম বানাই দি ইচ্ছা সাহান বিলাম আসলে আলো আল্লাহ ফোকাসে আলো ভিতরে সাই রই ফোকাসে আলো নবীর রূহ আসলে আলো আল্লাহর মানকে সাই 40 লক্ষ বছর অবসর কি ফাত ফাই আল্লাহ জানে আল্লাহ নবীর মিথ্যে নবী আল্লাহর মিথ্যে 40 লক্ষ বছর 40 লক্ষ বছর বাদে আল্লাহ নবীর রূহ এরা সাই ভাগ গইছে অবাক নবীর রূহ যেন আলো আলোর বাক্যে নে ধরে ঈদ আলো সাহেব আব্দুল ফিতজন্য পারবো না আমি পারে আল্লাহ আল্লাহ লে অসাধ্য কিছু নাই ঠিক কি না ধরে বলো নবীর রূহ যেন আল্লাহ 40 লক্ষ বছর বাদ অবাক ফইল্লার বাক দিয়ে রে আরশ কুরসি দুই নম্বর বাক দিয়ে রে লৌহ কলম তিন নম্বর বাক দিয়ে রে ফেরেশতা শারীরিক জগৎ শুরু হবে দুই নম্বর বাদ দিয়ে রে পানি তিন নম্বর বাদ দিয়ে রে আগুন আর বসিনি মেরিয়ানার নাম নহুরায় বাতাস পানি আগুন সাত নম্বর বাদ দিবে আসবে দিয়ে রে তাম পৃথিবীর রু আই অন রু সহায় সুবহানাল্লাহ বাবা তো কত বাইতে করো ফইলে বানিয়ে দে নবীর রু এবারে ভাগ করি ভাগ করি ভাগ করি ভাগ করি তাম পৃথিবী আল্লাহ বানাই দে সুবহানাল্লাহ তোলি এন খ আল্লাহ পাকের গোড়া দুনিয়া আল্লাহ
নবীর রহমত বানাই নিয়ে নবীর রুই লাগে নইলি মাত নইলি আর আর দুনিয়া ও দেখতে দুনিয়া বুনিয়া নইতো ঠিক কি না দাঁড়াবে কথা না নবীর ছিল এই দুনিয়া এবি লোক সওয়াল নবী বলে গোড়া দুনিয়ার লাই রহমত কাফের বল জাহান্নামের বাইরে এই এনবিএস তো গলাই না ভারতে গোড়া দুনিয়ার লাই রহমত বলে কর কাফের বল জাহান্নামের তার কই ব্যস্ত নিক কেন লাগিল খন্ডলে রম আর দুনিয়া ভাই দি নবীর উসিলে ইয়াম কই বড় দিবে ভাই ইবেন নবীর নাম তুম ভাই দি আর নবীর নাম মুহাম্মদ কিন্তু মুহাম্মদ আরবি লেখিল কো ছবি হয় না নয় ছবি হয় এডল এডা মুহাম্মদ একজন দেখো না আঙ্গুল দিয়ে মুহাম্মদ তো দেখো তো আছে না এই দেখা তো তুই কো না এবার মাওলানা আব্দুল শুকুর আর ছাত্র এবার বাড়ি বাসারি ভালো আলেম আলেম সারা মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ এ মুহাম্মদ আরবি লেখিল কো ছবি এবিল ফিদর মুহাম্মদ আর ফয়ন্দর কর মিম মিমুর মত আর আর ভাল্লা মিলে দুই নম্বর কর হা হার মত আর আর ড্যাম বাদু বাম বাদু তিন নম্বর চার নম্বর কর মিম মিম আর আর ফেট ফিট আখির কল দাল আর আর নিম্ন অঙ্গ তিনিয়া নবীর উসিলে দুনিয়া ভাইও নবীর নামর ছবি দিয়ে বৌড়ি ভাই একটা নাম বাকি নবীর তরিকে মানিবা তোমার ব্যস্ত নবীর তরিকে না মানো তোর কুহাচ্ছুতে তুই দান নামত যাবি নবীর রহমতের হওয়ার দোষ নাই ঠিক কিনা ডাল কথা না নবীর উসিলে দুনিয়া ভালি বুগ্গ রং নামার ফর্মুলা দিয়ে বৌড়ি ভালি বুগর নবীর তরিকে ন মানুষটা ও খাচ্ছ দে আন্যা তোর কু খাচ্ছ দে তুই জান নামার দাবি নবীর রহমত কোন ডিস্টার্ব নাই ঠিক কি না দাঁড়াবে কথা দুনিয়া কেন হইল আসমান কেন হইল জমিন কেন হইল মানুষ কেন হইল গাছ গাছালি কেন হইল এই লম্বা হতা ইকে না যায় বলে হতান বুঝিলেন দুনিয়ারে বানাইনাকে ফৈল্যের দিনে বানাই দে আর নবীর রু এই বাগ্যরে গোড়া দুনিয়া তিনিয়া নবীর নামর ফর্মুলা দি আর বল একটা নাম বাকি নবীর তরিকে মানো নবীর তরিকায় নবীর শরীরে নজরজু কাভের দেবিয়া নবীর তরিকায় আল্লাহর শরীরে করিবে যেহেতু নবী আল্লাহরে করছি ঠিক কিনা দরকার কথা আল্লাহর পরে পৃথিবীর সেরা বিশ্ব নবী এই বিশ্ব নবীর জীবনটি শহীদে করছি অন্য কে আরে না আল্লাহ আর নবীর তুন বড় সমান না ছোট তুলনায় অন্য হারে তো বিশ্ব নবীর সেরা হইয়ারে শহীদে করেন আল্লাহরে তুই অন্য মিথ্যে কেন করিবে ও বা আর পদ্মা আরে আদরে করে ইবেরে পদ্মা ডাইবে দে বড় ভাই ডাইবে দে আদর করার বলে পাপ নড়াই দে বড় ভাইয়ে তোমার আদর করে তাই পাপটা আইডা তোমার নাম যারস সন্তান আরেকজন আর সাহায্য করার বলি এরা সবটা মারি দা তোমার নাম যার গোপন্দা ঠিক কি না বড় ভাইয়ের বড় ভাই ডাকো ইবে ইতিপিয়ার বাপ ডাকে রে বাপ ডাকো নবী বলিনি মুরব্বী মানো ইতালাদের সবটা করে এনে করো তৈলি বন্দা নইলে খন্দা ঠিক কি না দরকার কথা সরকার মালিককে আল্লাহ আবার হ আল্লাহ একটা সামনে আইবেন একটা সামনে আইবেন ইসলামের দাম ইনশাআল্লাহ আদি লাখ 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 জমা তো হারুসিলে হন কবুল হতে লাস্ট পর্যন্ত আদি মাহফিল শুনি এমনকি ক্ষমতার দু দুই কারণে বিভিন্ন মাহফিল তো অচেন চর এসর নমা লাস্ট ওই চর লাস্ট ওই মানে আর তাই দিল এত বড় জমা তার ভাইজন্য
আদিয়ের এশার নামাজ জামাতে হুজুম লাস্ট হইল রাদিয়ার সন্নাত তুলে ভঙ্গ আল্লাহ কবুল করো কামে এবাদত কারে হয় আর আবুদিন নামাজ রোজা হজ যাকাত এই ইবাদত এই ইবাদত ঠিক তবে এই ইবাদতের পুরো বিবরণ নয় এবাদত খারে হয় আল্লাহর হুকুম নবীর তরিকায় মানা হ আল্লাহর হুকুম নবীর তরিকায় মানা নবীর তরিকা দিয়ে বাথরুম ব্যবহার করো আল্লাহ কইরে ফেসরা ফাখানা করি গেল নুলে তো হতে বেরাম হইব ইয়ান আল্লাহর অর্ডার ফেসরা ফাখানা করি গেল তবে নবীর তরিকা লাগাই দিবা এবাদত তিনিয়া রাজারাতি বাসিলেও লাগতিয়া মরিলেও আরে ফেটা বড় ইয়মে বাদত হইব নবীর তরিকা লাগাও আমার তরিকা চলবে না আমার বাবার তরিকা চলবে না গোষ্ঠীর তরিকা চলবে না দলের তরিকা চলবে না কোন আউলিয়ার তরিকা চলবে না কোরআন ফরত জুমাই আর খারাপ দলিল ব্যাগ কোনে তরিকা নবীর গোলামি নবীর তরিকা ফেসরা ফেহনা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য বিয়ে শাদি নবীর তরিকায় দায়িন করে দিয়া বস এবার আইন বিস্তারিত সময় এলি ফরক হই আল্লাহ পাকের ফরমান এক কান হতে আর রাইবে আর নবী যেদিন নবী এদিন ইবের মা বাপ নো আসেন ইবের দুনিয়া আইবে আর সামা সাকে বাপ গেই দুনিয়া আইবের বাদে সব বছর মা গেই ইবের তখন বাই বই নাই ইবের তো সসম্পন নাই একবারে সর্বহারার মত বুড়া দুনিয়া 360 মূর্তি মানে 360 মূর্তি বুড়া দুনিয়া ইবে আইলে সর্বহারা ব্যক্তি মা বাপ নাই বাই বোন নাই দেশ নাই দলবল নাই শক্তি নাই কিচ্ছু নাই এই অবস্থা বুড়া দুনিয়া শিরিক করে ইবা খাইল গায় তাওহীদ এর আওয়াজ দিয়ে ফরো লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাবুদ নাই মালিক নাই উত্তম পতন দাতা নাই লাভ গুণের দিয়ে নাই হায়াত মোক দিয়ে নাই 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 আসে শুধুমাত্র কে গোড়া দুনিয়ার লর যুদ্ধ গোড়া দুনিয়ায় হয় একটা মূর্তি আছে ইবে হয় খাইল গায় আল্লাহ আছে গোড়া দুনিয়ার লর যুদ্ধ এই যুদ্ধ গোড়া দুনিয়াতে শক্তি আছে নবীর শক্তি নাই শক্তি কার্যকর হইলে সাময়িক আর আদর্শ কার্যকর দীর্ঘমেয়াদী নবীর শক্তি নাই সেরা চরিত্রবান আদর্শবান ইতারা শক্তি দিয়ে নবী মারে নবী আদর্শ দিয়ে এরা মোকাবেলা করে গোড়া দুনিয়া 23 বছর নবুয়তি জিন্দেগি নবীজি আদর্শ দিয়ে যুদ্ধ করি শক্তির মোকাবেলা করি সারা দুনিয়ার তলমার গঙ্গা বাজাইয়ে হতাবাইতিয়া ইসলাম তরবারির জোরে নয় অস্ত্রের জোরে নয় ইসলাম আদর্শ দিয়ে হবে ঠিক কিনা দরকার কথা না ইসলাম আদর্শ দিয়ে হবে মক্কার কাফের হলে মুহাম্মদ আরবি ইবের খালি করে ফল্লাবলে কত বাজার মারি ফেলা গেছে নাই
মুহাম্মাদের গল্লা লাগে এসো তোরা বিবিদিয়ান টিং নিয়া তোরা তো 111 নম্বরের বাটফার বিবিদিন আগে দি ফেলা বিবিদিন আগে দি আদা দি ফেলেই আদা দি ফেলেই আদা দিলে হল্লা লইয়া মাঠে আদা দি কুঠি কুঠি দিয়া মক্কার কাফের হলে জাল্লাত চিনবি হয় একটা কথা মুহাম্মাদের গল্লা আনিবে লাহানের টাইম দিয়া ভরি আর মুহাম্মাদের সাহাবি দুজন আসে জানবি বললে তৈয়া মুহাম্মাদের পশমের উপর আকাশ সহ্য করবে না ঠিক কিনা দরকার কথা তোরা দেন মারি বললাই মর ইতারা বাঁচাই বললাই মরে তাদের সময় দেওয়া ভরি পাঠিয়ে গেছে মহল্লা লইয়াই বাকি আদান রসুল যুদ্ধ তো নাই খারাপ হয়ে নাই গাড়ি ঘোড়া নাই ফারি রাস্তা ক্লান্ত নবী মদিনা আরো 3 মাইল দূরে উগ্র টিলার উরুটি সাহাবি হলার হয়তো বাহিত আল্লাহ ভারি তোমার ক্লান্ত আই ক্লান্ত এই গাছতলে যে দিন্দি ভারো একখানা রেস্ট লইল সাহাবি হলে বিছানা নাই খানা ভিনা নাই মানুষ নাই যার যার তলোয়ারে মানুষ বানাই গেল সাহাবি হল সুগি সাহাবি হল সুগি রসুলের নিজের তলোয়ার গাছের টেলে লটকাই রসুল সুগি আদি মফত ভাই দে বাপ মফত ভাই দে দান্ন বিদ্যি এই ধর্ম হেন নয় বিছানা নাই বালুন নাই রসুল তলোয়ার লটকাইয়েস এই এন দেখি ফেলাই ওই জল্লা দিবে হজা দিয়ে মুহাম্মদ তলোয়ার লটকাইয়া ইবার ফাতি হলবে একদম বোরখারের গুম আই আদিয়ে মুহাম্মদ তলোয়ার ইয়ে না গেলে মাইনুম হেই এন দিয়ে মুহাম্মদ রেখাই ফেলাইছুম হই তেল দি হই বাড়ি ফেলাই মা দিয়া বারতন তেল লাগদল ব্যাকদিনের বাদে তুইও খেলিবি আমিও খেললুম ফাইনাল কার আল্লাহর হাতে ঠিক কিনা ডাকের কথা না ইতে বুদ্ধ দাঁড়িয়ে খেলিব রসুল তলোয়ারি এন গাছের তল নামাই আয়ের রসুল তো গোরখারের হাদিসের লেখা রসুল গঙ্গেলি গোরখাইত আয়ের তলোয়ারি এন ডাব্বাই গড়িয়ে রে খারা করি রসুল তলোয়ার খারা করি এনুগ্য মারি দিব রসুল দুটু রইব মক্কার কাফের হল কাফের দে তবে বাদ ফল ন সুরি ন করে যা করে সামনে করে তলে মুনাফেক মারাত্মক খারাপ কাফের বুধ বলা ঠিক কিনা দরকার মুনাফেক বেশি মারাত্মক মুনাফেক খারাপ হবে বাদি ফিটফাট ভিতরে সদর ঘাট এবার মুনাফেক ইন্ডিয়া আইলে না কার অন্য গেলে বাদফাট হতাশা নাই এবার কাফের তলোয়ার খারা গই খুব বিফলিত তৈতু কি হয় মাই ইয়ামনাউ কামিননি মাই ইয়ামনাউ কামিননি ও মুহাম্মদ আমার দরবারের কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে মারি দিব রসুল আজকে গুমুত নুড়ি উগ্র ডাক দিয়ে আল্লাহ দর করে খ এই দর করে খ রসুলকে ডাক দিয়া বনি হুজুরা তা তলোয়ার ইতার গোড়া শরীর টিপটা ফর মালিককে আমার কথা শোনো ইতো কত ব্যাপার কি আই ডাক দিলে নিজে রে কি বে কি আল্লাহ কান হইলু এটা কেমন দেখি হইলু আমার ডাক দিয়ে মাই আমনাউ কামিনি ও মুহাম্মদ আমার দরবারের কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে আবার ডাক দেখতে দিই রসুল কি জবাব দেন কেন ভরো তো আল্লাহ দুই নম্বর দে তা আল্লাহ হই ইতে যে এত তলোয়ার লই এই ভূমিকম্প শুরু ওই দিন তো আগে হইতে আসে তো ব্যাপার কি যে আল্লাহ একবার কয় এর কে মাইলে দিল আবার মাই ইয়ামনাহু কামিনি ও মুহাম্মদ আমার দরবারের কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে রসুল কি জবাব দেন খসাই ডর করে হ হইলে টুরা ও হইলে টুরা ডর করে হ
তোতে ফাসুর আছে ডলার কা দুনিয়ার কিছু না তাইলে আল্লাহ বিয়াস তোই আল্লাহ মানি ঠিক কি না ডলার তিন নম্বরে দেতে নবী আল্লাহ ওই বইমুতে টেরা মারি না মারে তলোয়ার এর হাতে কমজোরি বলি দেই দেন এন গড আমার রসুল ইবে রসুলুল মধ্যে সেরা নবীর মধ্যে সেরা ইবে সেরা রাষ্ট্রপতি সেরা বিচারপতি সেরা সেনাপতি এমন কোন গুণ নাই যে গুণের মধ্যে নবী সেরা নয় ঠিক কি না দরকার নবী সেরা সেনাপতি উচরা পতন দেখতে তলোয়ার ধরে গেছি নবী ফট করে তলোয়ার লইলি এত নিতে রাজা তখন নবী রাজা টিপটাভার মালিক কে নবী ডাক দিয়ে মাই আমনা কামিনি ও জল্লাদ মুরিস বিন হারেস আমার দরবারে কোত থেকে তোমাকে কে রক্ষা করবে বলো রসূল তাআলা আসলে আল্লাহ বলি তো আল্লাহ আসলে না দাম 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 এই অবস্থা রসূলের আওয়াজ শুনি সাহাবী ও ব্যাকগণ ডাক্তার কুমুত নুড়ি তলোয়ার খাড়া করি আয় বই ভুতরে গিরি মেরে গিয়ে সার হোসাই পৃথিবীর মুখে ওটা লাড়ি দৌড়ে কে মারলি এবার ফাঁসি হয় জিমের উচিলে দুনিয়া সেরা নবী এবার হত্যাকারী গিরি বেলা ই শক্তি লাগবে না এবার দুনিয়ার কোন আদালতে মাফ করবে না বিচারে মাফ করবে না বিচারপতি মাফ করবে না কিন্তু আদি এস সাহাবি হলো গিরি বেলা ই তলোয়ার খারা উঠিয়া হাইলে হাতে বৌরি খাবে রসুল রাত তলোয়ার সাহাবি হলো হয়তো আবে কি দল মুরব্বী নসিনি আবে কাহিনী হান করি এন্ডিল অবস্থা তো সাহাবাই কেরাম তলোয়ার মারে নাই নবীর অনুমতির জন্য ভক্কা করে ঠিক কি না দরকার আর তো নিজি বাহাদুরি দেখাই বেলা নিজি মারি ফেলে যুম আমার দিদি দেখাই বেলা ইতারা না মারে হজ যা আর বাগার দম না আর বাগার দম না আর বাগার দম রসুল হজে লাতাক দুলু হোক একটা হত্যা করিও না মারি ফেলন নয় সমাধান নয় মারি ফেলন নয় সমাধান নয় আর আল্লাহ ভাটাই দে মারি আল্লাহ নয় আর আল্লাহ ভাটাই দে নবুজুন্য লরে বুঝাই আল্লাহ ঠিক কি না দরকার কথা কাটা কাটি মারামারি সন্ত্রাসী হাজারি মেরে ফেলব কেটে ফেলব এটি ইসলাম নয় ঠিক কি না দরকার কথা মারি না ফেলে মারি ফেলার নাম সমাধান নয় নবুজুদ্দে আর বুঝে ফেললে ভাটাই দে ইতে বুঝতে আর মহতর মালিক ইতে ইতে বুঝতে আর মহতর মালিক আল্লাহ আর মহন্ন দিলি ইতের সিদ্ধ গোষ্ঠী মারি থাকতুন ইয়ং বুঝুক আর তোরা বুঝতে সাহাবি হলে আর হয়াত মালিক তোরা তোরা বুঝিল আল্লাহ যদি আর হয়াত না রাখে তোরা সিদ্ধ গোষ্ঠী আমার হয়াত দিতে পারবি না হয়াত মহতর মালিককে মারি না ফেলেই দেশত বলে বিশাল তাইলি লারি দূরিও বিশাল হয় দেশত বিশাল না তাইলি বড় বড় মন্ত্রীও গ্রেফতার হয় আরে দেখতে বিশাল ভাইজি মাইত্য মানা করছি ইতে তেল বাড়ি গেছি ইতে হয়তো মোহাম্মদ 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 তোর একটা দল আছে তলোয়ার কারা আইন খাইলে গায় কিছু নাই আয় আবার অনল হত্যাকারী আর মতো দূষিত নমালের কা হয়াতর মালিক তারা নয় হয়াত মহতর মালিক কে আই বুঝাই দিলাম বুঝানি আর দায়িত্ব মারণ দায়িত্ব এত তারা মানা করছি নমার জল্লাদি বেহদি ইন হইবে দায় জানি ইন হইবে দায় জানি এত লয় আরে না মারতে না
হলো মারি ফেলে তখন সমাধান হইতো বুঝাই দিয়ে দিবে ইয়া বুঝো না তুই তুই মমতার মালিক না এটাও বুঝে গেলে হায়াতের মালিক হায়াত মমতার মালিক তুই যদি মমতার মালিক হইতে আরে মারি ফেলে যা মোহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ পড়ে দেখ তুই ইল নিয়ে ব্যস্ত তাই বিয়া আর নবীর হত্যাকারী হয়ে জান্নামত দিবিয়া এই খেলা চলবে না মোহাম্মদ হাত দাও আই মক্কার টাকা চাই না আমি বেহস্ত চাই হাত দাও আমাকে কলমা পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবিল আমরা ভরসাই ইসলাম তলোয়ারের জোরে না আদর্শের জোরে হলো ইসলাম আদর্শের তলোয়ারের জোরে না ওকে ডর মুলো ইয়ে কো কিতাব লিখি এই কিতাব লিখি রে বিশ্বনবী বলে মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগি দাওয়াত তাবলিগ দিয়ে রে বলে নবী নাকাম হই ফিলে গি তোর বলে তলোয়ার হাত লইয়ে ইসলাম তলোয়ারের জোরে এন হই খবরদার ইসলাম তলোয়ারের জোরে নয় মক্কা দাওয়াত দিয়ে যারা সভ্য মানুষ তারা কলমা গ্রহণ করছে আর যারা অসভ্য গ্রহণ করে নাই করছে যারা তাদেরকে মারতেছে আত্মরক্ষামূলক নবী তলোয়ার হাতে নিয়েছে ইসলাম ইসলাম প্রচারের জন্য নয় রক্ষার জন্য তলোয়ার ঠিক কি না ডাকের কথা ইসলাম তলোয়ারের জোরে নয় আদর্শ খাইবারের যুদ্ধের মধ্যে আর নবী গিয়ে ইহুদি মাইয়া গোয়ান তো সাইনাব রসুলের সামনে এসে একটা ফরদার আয়াত নাজিল নয় ফরদা ফরজ নয় মোহাম্মদ 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 তোমার ধর্ম হাতে বাড়ানো লাগে আইন গ্রহণ করতে নয় জাইনব ইহুদি হল তবে ব্যক্তি মুহাম্মদের চরিত্র হাতে ভালো লাগে তুই নবীদের আগে আমানত দ্বারা ছিল সত্যবাদী আসিল তোমার ভালো লাগে তো তুই যুদ্ধ করিবে গর কই তোমার ফাদি লইয়া সৈন্য সেনা লই আর এর দুয়া মাথাইতে আইবে আই দাওয়াত দি আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন গ্রিনা নগরে ইহুদির গরত বাতর দাওয়াত গ্রহণ করিল ইবে ওয়াবি দিয়ে খাইতাম ন ইবে সুন্নি দিয়ে খাইতাম ন ইবে উত্তর কইলে দিয়ে খাইতাম ন ইবে দন ও বা আরব ব্যাকগ্রাউন্ড আল্লাহ উগ্র বিশ্ব নবী উগ্র ব্যাকগ্রাউন্ড আরব হইল টুরা হিংসা বাদ্য ঠিক কি না নগরে বাদ্য রসুল দাওয়াত গ্রহণ করে ফেলে কি জাইনব ইহুদির গরত জাইনব ইহুদি বে দীর বাতর দাও আসলে কেয়ামত মানসুতন জানি রইজি মুহাম্মদ কে খায় হয়তো বুনা ছাগল খায় সন্ধান আগে খায় হয়তো আগর টেঙ্গরি আগে খায় আগর টেঙ্গর গোড়াই নিয়ে ছাগল উগ্র বুন নিয়ে এর গোড়া ছাগল বিষ দিয়ে বিশেষ করে আগর টেঙ্গর গোড়াই নিয়ে এর বিষ বেল দিয়ে মতলব যদি মুহাম্মদ খাইব দুনিয়ার তুন মারা যাইব এই মুসলমানি ধর্মতন বাসি দেখুন আতে ন মারের বাতে মারের ফরা তো তো টড়লা দি মারে রসুল বেজি খাইবেন না সাহাবী হল ব্যাগন তলোয়ার ফেলাই একটু খাইবে দেরি রসুল আগে খা এক টোর খাইয়ে আর এক টোর খাইয়ে আগর টেঙ্গর গোড়াই নিয়ে আর এক টোর খা এ মরা ছাগল বুঞ্জ ছাগল কিছু খাইবে ইদের ছাগল এবেলে তুমুর দেখতে মুকুটদের তিন নম্বর একটু আবাদ বাইরে গিয়ে লাতা কুলুনি হে রসুল আমাকে আর খাইয়েন না ফাইনি মাসমুম আর মাটি বিশ মাখা এন্ডিল্লা মরা ছাগল বন্য ছাগল গোস্ত হতা হওয়াই পারে কে আর না খাইয় আর তে বিশ্বাস রসুল আর না খায় দুটোর খাইয়ে দে রসুলের বেশি দজ্জি রসুল তল থাক অবস্থা সাহাবী হলে মাই ভাই বলে ধরি বলে কি এ তুই রসুলের দাওয়াত দিয়ে রে কি হাম করলি এন্ডিল্লা হত্যাকারী পৃথিবীর কোন আদালতে মাফ করবে না ঠিক না বেটি রসুল এখন ঘটনা চাইল এবারে ধরি বলে কি
একজন হযরত আর বাগত নাই মারি আরেকজন হযরত আর বাগত নাই মারি আরেকজন হযরত আর বাগত নাই মারি আর হইলে তো নিজে ভাইবে লাগিয়া রাসূল রওনা আর বাড়ানো পায় ঠিক না রাসূল হযরত আমার দি আই মারি বেলে দুনিয়ার নমরে ইতি বুঝিল আর মারি তরিব ইতি মওতর মালিক ন তোরা বুঝবে বাসাই পারিবি বাসানের মালিক তোরা ন মালিক যে আল্লাহ আই বুঝাই দিও খবরদার রাষ্ট্রপতি এমন সভ্যতা দেখাতে পারে নাই তুই সেনাপতি রাতে যুদ্ধ করিবে আমি মানা করি ফদর তুলিয়া যুদ্ধ করিবে যুদ্ধর আগে হই দিবে আর আল্লাহ মানি ফর মানিলে বালা ন মানিলে যুদ্ধ লগাইল বালা মানতে হলো আর আর মানি বেলা দিতে আর আর মানতে আইবে তাহলে আত্মরক্ষা মূলক যুদ্ধ ফরস ঠিক কিনা ডর করে কথা রসুল আবার কি হয় ও আলী বুঝাই শুধু ইয়ে উগ্র যদি ইমানদার মানে করো ইসলাম খাদা হাড়ির ধর্ম জঙ্গিবাদীর ধর্ম না দয়া মায়া আবার হো আবার হো দয়া মায়া মিলন আল্লাহ এই মিলনের কবুল করিল কামিন হ এই মিলনের কবুল করিল কামিন হ ওরা দায়িত্ব ও দেশবাসী খুশি না আল্লাহ কদিন তাইবিয়া ইসলাম জঙ্গিবাদীর ধর্ম নয় দলিল আল্লাহ পাকের মূসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম হতা বুঝবি আমার হস্ত মূসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম দুনো পয়গম্বরের আল্লাহ ফাতা ফেরাউনের কাছে অবা দুনো পয়গম্বর আয় আল্লাহ তোমার আরে ফাটায় ফেরাউনের হাসে যাই ইসলামের দাওয়াত দ ইসলামের দাওয়াত দিয়ন ফরস ইয়া না দেখো তবে আর একটা ফরস ফাকুলা লাহু কাউলাল লাযিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা আবা মূসা পয়গম্বর হারুন পয়গম্বর ফেরাউনের হাসে আল্লাহ ফাটায় এনে দ দলিল মজবুত ইসলামের শক্ত দলিল মজবুত দলিল হইবে হইতে নরম হইবে বদ্র বাসা শালীন বাসা মহব্বতের বাসায় হইবে এই সব দলিল আয় আমার অনুরোধ দরির আমার ফদ দরির অনেবে গ্রহণ করলে আল্লাহ নয় অনল্লাহ অনে ব্যস্ত হইবে দুনিয়া তো রাজা আখেরে তো রাজা উচ্চারিবে এক তো সত্য দলিল ইসলাম প্রচার করিবে আবার নম্র ভাষায় কইবে ইসলামের মধ্যে দাওয়াত দিও মান সত্য ব্যবহার করুন মানা ঠিক না আই ইসলামের খেদমত দরির রাধানোর মাহফিল ফরসা দেখে দিলেন ইসলামের খেদমত তবে সত্য বলা যাবে না সত্য বলা যাবে না কে ইসলাম বাধ্য করে কে আরে ব্যস্ত নেবেন নাই কে আর দায়িত্ব নেওয়া দেয় কোরআনের আয়াত ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির ও নবী বুঝাই দাও অনে বুঝাইন না বুঝাইবেন দে লাস্তা আলাইহিম বি মুসাইতির ও নবী দাগান পুলিশ ন বাদিন মান্নু হেদায়েতের মালিক কে অনে হেদায়েত দিন ভরিবে
যদি হেদায়তর মালিক হইতা তাহলে আবুল আহাব অনা সাসা ব্যস্ত দেখু হেদায়তর মালিক অনা ন অনা সাসা যার নামদার আর বেলাল হাবশি হাবশ দেশত বাড়ি খালাইয়া বেশিরি পুচ্ছি সর্বহারা বেলাল হাবশি ব্যস্ত দার ঠিক কিনা তার করে বলো হেদায়তর মালিককে নবীর করর আবুল আহাব আবু জেহেল ইতরা জান নামদার দেরাদার বছর বাদে ইসলামের খেদমত গরম ফরজ জানাই দিলেন পাইলেন তুই মানিবে না মানিলে আল্লাহ ধরিব আল্লাহর মেলাননি আল্লাহ মরি নয় আল্লাহ বিচার করিব খবরদার কাউকে বাধ্য করা যাবে না খেয়ে ফেলবো মেরে ফেলবো এবং ইসলামী তৈরি কেন ঠিক কিনা দরকার কথা না হারা দিয়ে এত বড় মাহফিল করি একটা মানুষের দাওয়াত দিই উদ্দেশ্য আয়েশা আর ইসলামের খেদমত করতে আবার অনেক বাধ্য করতেন না কিয়া একজন বাধ্য করে যদি ব্যস্ত নিতাম চাই হেদায়তের মালিক তো আইন ব্যস্ত সাবিত আমার আতল ন ইনশাল্লাহ রাতল ঠিক কিনা দরকার কথা না আর ব্যাকগন যদি ব্যস্ত তাইও কিন্তু যার নামে একটা খাইলে ব্যাকগন ব্যস্ত গলি গেছি আর দাগা সাবন হইব না এত বালা বইনফুট রোড ক্লিয়ার আছে যার নামে খাইলে আছে দাগল করি ঠিক কিনা ঢর করে মাথ না দাগল করি ব্যাকগন ব্যস্ত গেলে আর লাভ তো আর দাবার দিকে ফরজ দে নম্র ভাষায় ব্যবহার করতে হবে আর এখন মুসা ইসলাম হারুন ইসলাম আল্লাহরে হইল অখদা তুমি তো আল্লাহরে ফাটাইতে লাগলু দলিল মজবুত হইম নরম বসায় হইম লাল্লা হইয়ে তদাক করু অত মানি লেব ও ইচ্ছা অথবা ডরাইব এন ভদ্র বসায় হইল না মানিলেন তা একখান বিবেক করিব অখদা তুমি হইতে লাগে দিয়ে ঠিক তবে তো বড় হারাম দাদা ফের শক্তি বেশি আলা রব্বানা ইন্নামা নাখাফু আন ইয়াসরুতা আলাইনা আও আন ইয়াতলা ও আল্লাহ এটা তো বড় হারাম দাদা বড় শক্তি এটা তো আল্লাহর আঘাত করি আলা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা আই আল্লাহ কই দিন তোমরা দলদন ভয় নম্বর হঠাৎ দিয়ে আই আমি নিশ্চিত ভাবে কই আর সবারা খোদা তোমার আল্লাহ আছে আলহামদুলিল্লাহ গুম ভয় নম্বর দলিল মজবুত ফাটাতে ফেরোনের কাছে আমার এই রাতে ডল লাগে নেই আল্লাহ একবারে নিশ্চিত ভাবে খর আয় আল্লাহ তোমার আল্লাহ আসি তা আল্লাহ আল্লাহরে ফেরোন আর কি ইয়ার বাদও আল্লাহ হবে নম্র ব্যবহার করিবিয়া শালীন ব্যবহার করিবিয়া নম্র ব্যবহার করিবিয়া মোহাব্বতের ব্যবহার করিবিয়া তোমার বব দিনে হতি আছে না গালি গলাস কাটল আর নবী তো ডোমর ডোমর মতো ব্যবহার করো না ঠিক কিনা ডোমর আল্লাহ পাকে ফরমার ওয়ালাউ শা আরব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ তমাম দুনিয়ার মানুষ বানাইয়ে ফনে বানাই দে দেন আর মানা করিন না বাড়ির বানাই ফেলেই দে ওই আল্লাহ চাইলে কি হাত করে বাধ্য করি ইমানদার বানাই ফাইতো লালা ভাইতু আর বানাই ফেলেই তার ইমানদারকে বানান না ভাইতু ব্যাকুনের ইমানদার বানাই ফেলে চাইলে ভাইতু আল্লাহ হদ নবী আই বানাই দি এন্টি তোমার বাধ্য করি ইমানদার ন বানাই আই বাধ্য ন করি ইবে ব্যস্ত রাস্তা ইবে জাহান্নামের রাস্তা দোনো রাস্তা পারে দেখাই দিলাম বুঝিবে লাগেন আহল দিলাম আহল দিয়ে ফল ফল হইলে বাগান লইব ব্যস্ত হইব ফল জানার বাড়ি হইলে খারাপ পান লইব জাহান্নামের যাইব বাধ্য ন করি তারা বাসিলে বেলায় আহল দিয়ে দি ঠিক কিনা ধর করি মাথা না আয় আল্লাহ বাধ্য ন করি আফা আন্তা তুকলি হুন্নাস অনবী বাধ্য করিবেন না হাতায়ে কোনো মুমিনিন ইতরাই মেন্দার হইবেন নাই খবরদার আয় আল্লাহ বাধ্য করি মেন্দার ন বানাই অন বাধ্য করি মেন্দার ন বানাইবেন বুঝেই দিবেন ইয়ার মানে বল বলা তাইলে মানিব নুর আল্লাহ করিব ঠিক কিনা ধর করি মাথা না ইসলামের বাধ্যবাধকতা আছে না হ না একদম বেঈমান হইছি
তোমারে বিশুদ্ধি বিশ্বাস এতল নাই আসলে নবীদের মারি ফেলে বাঁচবে রসুল হয়তো দেয় নইব তুমি তোর মালিক ন ইতারা হয় তোর মালিক ন তোর মারি ফেলে সমাধান করো তুই তো মালিক না ভালোস মালিক আর কষি বুদ্ধি করে গিয়েছ হর যাইতে মাম্ম হর যাইতে তুই যদি নবুয়তি দুঃখ দিয়ে রে নেতৃত্ব তো আইতে আজি মরি যাইতে আই খুশি হইতাম আজি বুদ্ধি করিলাম এ মরা ছাগল বুন্য ছাগলে তোমার হই দিগি নিশ্চয় তুই নবী বরহ কে নাই জানি নবীরে বাদ দিয়ে জানলাম তো ইম তা হবে না হাত তো কলমা পড়ব ইসলাম তলোয়ার দিয়ে আমার আদর্শ দিয়া ঠিক কিনা নগরের কথা ইসলাম তলোয়ার দিয়ে না আদর্শ দিয়ে হস্টেলার নাম রাখতে আরো আয়াত আছে লা ইকরাহ ফিদ্দিন ধর্ম লইয়ে বাধ্যবাধকতা নাই ইসলাম ধর্ম গ্রহণ করো অথবা কাবেরি ধর্ম লো বাধ্যবাধকতা নাই তোরা হল দিলাম রাস্তা ভালা মন্দ দেখাই দিলাম বালাং লইবিয়া বিয়স্ত হইবিয়া খারাপ পান লইবিয়া জাহান্নাম পাইবিয়া ও গো বাপ আরা আওয়ামী লীগ গরির বিএনপি গরির জাতিবাদ গরির জামাত গরির ইত্যাদি দল গরির দুনিয়ার একটা স্বার্থ তবে আমার ফদ গরি হইল আর ধর্ম পালন করি দি দুনিয়াবি স্বার্থে নাকি আল্লাহ ভাই আল্লাহ হনা হনা আল্লাহ ভাই তেলা যে আর তরিকা না লইও আর খার করে লইল তোমার ফদ জমাইও তরিকা নবীর গোলামি আল্লাহর তৈরি আল্লাহ ভাই বিয়া নলি ভাবা যাবে না ঠিক কিনা ডর করে মাতন না আর গাদি সজ্জি কি বললি আর নবী ফরমাতে আর নাস কুল্লুহুম সিওয়া মানব জাতি খালাদলা দলি দলি দেশি বিদেশি একটা মানুষ আছে অধিকার সমান আলহামদুলিল্লাহ মানুষ হিসেবে অধিকার সমান মানুষ হিসেবে অধিকার সমান আসনানের মুষ্টি সিরুনি দাঁতর মতো একটা অনিল সিরুনি একটা দাঁত আছে না নাই এক কয়নের দাঁত দেয় ব্যাকগুণ সমান অধিকার তবে একটু বড় দাঁত ওগুলো ছোট দাঁত বড় ছোট থাক পারে তবে এক কয়নের দাঁত দেয় সমান আরো বয়স বড় ছোট তাই পারি তবে বানান না আল্লাহ উগ্র আবার জন্মদাতা আদম উগ্র দুটো দিয়ে বানান নয় জন্মদাতা সমস্ত মানব জাতির সমান অধিকার ঠিক কিনা রবের কথা হলো এত লাই কাদের সামারক সামারক দামারক ইহুদি হোক খ্রিস্টান হোক মোর্তা বেইমান নাস্তিক যাই হোক সত্য বলা যাবে না সত্য বলা যাবে না আদর করে বুঝাই যা সোয়া বুঝি না যাও লা নুই আল্লাহ গরিব আল্লাহ মরি না ভাই সত্য বলা যাবে না ঠিক কিনা ধর্মের কথা না ইসলাম আদর্শের ধর্ম এলো হন না আন্দার নতাইলে লাইডর মূল্য আছে না বেয়ারাইন মেন নতাইলে ডাক্তারের মূল্য আছে না খাইলে গোবিন্দ নতাইলে সাজগরি ছাড়ে না গোমরা নতাইলে আই মুলুই তিতেন না আর আদি দল মুলুই ডর মুলুই মক্তা ইন হরকা ওই গোমরা কিছু আসে দেই আই সাল করি ব্যাকরণ তুই ব্যস্ত টিকিট তাইলি আর মুলুজন হই তো পাতা হইতে ভাই ঠিক কিনা ডর করে কথা না গোমরা তো কিছু তাই সভ্যতার ব্যবহার করবি আর গায়ল ওয়ালা তাসুল্লাদিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদবান বিগাইরি আলমিন বাতিল মূর্তি পূজা দ্বারা করে এইন বাতিল 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 মূর্তি পূজক বাতিল তা সত্ত্বেও কোরআন লেখা মূর্তি পূজক বাতিল হইল
গালি গলাল নগরি বিয়া না যায় দনো যায়স বাতল দে বাতল কই চাই গে তবে যায়স হলো ইয়াম বে বানন গজু কিয়া তুই যদি বাতল মূর্তি ফুজু করে বাতল যদি খ ইতে ফালতা আল্লাহ লাগাই দিবে ঠিক কি না তো তোর গাইল দিবে দিয়াম বাতাস হচ্ছে যে ইতে গাইল দিবে আল্লাহ রে তোর কারণে গাইল এক দুই নম্বর মুসলমান অসভ্য ইয়ান প্রমাণিব গাইল দিলে তিন নম্বর হারাহারি মারামারি লাগি ইয় আর যখন দাওয়াত দিও হারাহারি মারামারি লাগে মত নয় অসভ্যতার পরিচয় নয় আর নম্রতার মাধ্যমে আদরের মাধ্যমে বুঝাব সব কাইয়ুম তে মারিব লাভ নইলে আল্লাহ ধরিব ঠিক কি না দরকার কথা তখন গো সওয়াল করিব বড় সওয়াল আলে সাবধান করা হইলে কি হয়তো তুমি আদি ওয়াইজ করতে গেলে ইসলাম নরম ভাষায় করা ধরিব তো ওই আর অধুর হলে হ্যান করব তেন করব এন কইবে ইয়া না কারণ আছে কারণ কি গাজা করো ওরা গাজা হইব আই তেরারে দলিল দি বুঝাইম আদর করি বুঝাইম একদম এটা হক বা না হক আই বুঝাইম তবে আর হওয়া যদি আবুল বলি মুকুল লয় আর হওয়া যদি মদর বোতল মুকুল লয় তাই দলিল দিয়ে আদর করে বুঝাইম ঠাস করে মারি দিন দে ঠিক কি না দরকার কথা না আর হওয়া নেই আর হওয়া নেই হিংসে করতে দিন আদর বেশ করতে দিন যখন আর মাথা নিয়ে মাইলে ফিরে হই দে হিংসে বেশ করতে দিন আদর বেশ করতে দিন আদর বেশ করতে দিন কাফের হলে না করিব করক কই ইদার আদর করি বুঝাইও দলিল দি বুঝাইও আর জাতি আর ফুয়া আর ভাই যদি ইসলাম বিরোধী করিব তাই আদর বেশ করি দে দলিল লাগজল আদর লাগে ঠাস করে মারি দিও ঠিক কি না দর করি কথা হলো না আসলাম না মুফতি আনাম সাহেব আর বেহারি সজি গেল আর নাস কুল্লুহুম সিওয়া আসনানিল মুশতি আর বেহারি লা ফাদলা লি আরাবিয়িন আলা আদমি ওয়ালা আদমিয়িন আলা আরাবি ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিতাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আলা ফালিউবাল্লিগিস শাহিদুল গায়ব আও কামা قال النبي عليه الصلاة والسلام الله النبي فرمار عربي اول دام عجمي لون نباري بو عرب نوجين را عجمي هو ايبا عربي دي دام بار بنا ايبا عجمي دي دام بار بنا ايبا رنشن دو دي دام بار بنا ايبا خالا دي دام بار بنا رن دي دام هو بنا الاكا دي دام هو بنا টাকা দিয়ে দাম হবে না ক্ষমতা দিয়ে দাম হবে না বিল্ডিং দিয়ে দাম হবে না পাওয়ার দিয়ে দাম হবে না অবা দুনিয়ার মানুষ হল দাম বাড়াই তালা আইলি নবী হইলের উগ্র কেমিক্যাল পাউডার আছে এই বেলা আইলো এই বেলা আইলো দাম বাড়াবে আই আরবিদের দাম আর বর্তমান জানলামা থাকে গিয়ে আরো ঠিক না আই আজমি দেই দাম আজমত কোন জাহান্নামত গেই ইবে সুন্দর দেই দাম আবুল আহাব বেই সুন্দর জাহান্নামত গেই ইবে খালা দেই দাম চলবে না দাম বাড়াইবে রোগ্য রাস্তা ইল্লা বিতাকওয়া দাম বাড়াই দেলা আইলি তাকওয়া লাইবো ইনগুর ভাগ্য দেই দাম ন খন্ডলে ভাগ্য দেই দাম ন ওতর কুল্লে দেই দাম ন দই কুল্লে দেই দাম ন বাফকন তোরার ফত দজম তোরার হাতত দজম আর খারাপ ধরে লই যা তাকওয়া লাইবো তাকওয়া তাইলে আল্লাহর দরবারে দামি তাকওয়া না তাইলে যত বড় রাজা মহারদক আল্লাহর দরবারে জাহান্নামের হদল ঠিক কিনা ডর করে মা তাকওয়া তাকওয়া হারা হয় এটা শব্দ আরবি বাংলা বুঝুন করিব তাকওয়া হয় যে যে হামত আল্লাহ রাজি এটা আমার আছে যে হামত আল্লাহ রাজি নাই আর নাই এবার নাম তাকওয়া এখন আল্লাহ এবার দেখানো দর এবার হটে রাজি হটে নারাজ আর বুঝুন কে এলে হরে বিশ্ব নবী আল্লাহর একটা খাইচুত আল্লাহ আল্লাহ ফোনে কিয়াত করি কেন লয় শুধু নবীর তরিকে লাগে নবীর একদম খাইচুক কেউ সৌজন্য করে শুধু আল্লাহ করে দে আল্লাহ এত নবী ব্যক্তি দুই তরিকে এক কাম ঠিক কিনা দরকার কথা না এই তরিকে লয় দে নবীর কাম নবীর সৌজন্য করে দে আল্লাহ
মাহবুবে সুবহানি গাউস সমজানি কুতুব রব্বানি শাহ আব্দুল কাদের জিলানি বেগুনহ রহমাতুল্লাহি মাহবুব সুবহানি আই পীর আনে পীর আই গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তবে তোরা জানাই দিন আই নবীর তরিকা লইয়ে এত্তর বলি হই দি আমার নিজস্ব কোন তরিকা নাই আমার তরিকা নিজে মা আমার মাধ্যমে নবীর তরিকা নিতে হবে ঠিক কিনা দরকার বাবা কুল্লু আউলিয়া ইল্লাহি তাআলা রেকাবু কুল্লু রেকাবি আউলিয়া ইল্লাহি তাআলা তাহতা কদমি হাদিহি তমাম দুনিয়ার আউলিয়া কলর গদ্দানা তমাম পৃথিবীর আউলিয়া বুজুর্গ ব্যক্তিগণের গদ্দানা আর আব্দুল কাদের জিলানির টেঙ্গর তলে তমাম আউলিয়া কলর গদ্দানা আর আব্দুল কাদের জিলানির টেঙ্গর তলে আর আব্দুল কাদের জিলানির ত্রিভুজের গদ্দানা অনলর বড় ওই নয় অনর তুলনায় সদ ইতার আর গদ্দানার টেঙ্গ তুলি দম ইনকে বড় মানুষের খান না ফিললেন দনে আব্দুল কাদের জিলানি হয়ে চপ বেড়া আই তারা গদ্দানার টেং তুলি দিয়ে দিন হিতরা টেলি 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 গদ্দানা যা টেং গত্তলা লাগাই দিয়ে দাও সুবহানাল্লাহ আই হুজুর কইলাম অন টেং গত্তলা গা লাগাই দিয়ে তারা কথা কারণ আছে চট্টগ্রাম রেল স্টেশন চট্টগ্রাম বটতলি রেল স্টেশন ইঞ্জিল রেলর ইঞ্জিল হই দে আগে দেখা যাব ইঞ্জিল দে যাইতে পারে হইতে পারে টিঙ্গা চট্টগ্রাম বটতলি রেল স্টেশন রেলের ইঞ্জিল আমি দেখা যাব হইতে পারে ইঞ্জিল যাইতে পারে ওমা ওই নাসে নাসে বল নাসে এটা দাইকে বুড়িও নাসে ডাব্ব গো হবে আমিও দেখা যাব তুই কেন যাবি তুমি ইঞ্জিল দিয়ে যাব দে তুই তো ডাব্ব তুই কেন যাবি হদে আরোগ্য রাস্তা আছে হন্য হদে ইঞ্জিল দিয়ে তো ডাহার মেকে রওনা হইব আরে আগরি তাইতে ন ঠাস করি ভাগে হাই ভাড়ি দেই ইন্ডিয়ায় ওয়ান্য জন্য আশা খাই যেন ভাড়ি দেই ইন্ডিয়ায় ওয়ান্য জন্য ডরা খাই ভাড়ি দেই আর উপর রাস্তা ইঞ্জিল যখন দেখার দিকে রওনা হবে তার পায়ের সাথে আমার কল্লা বেঁধে দেব সে চলবে আমি চলবো সে থামবে আমি থামবো সে কামালা ভোট ঢাকা ফসবে আমি ফসি যাব আমার শক্তি দিয়ে নয় ইঞ্জিলের টানে ঠিক কিনা দরকারি কথা এ কথা আমরা বুঝিলি ল ব্যস্ত দেবের ইঞ্জিল এলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত দেবের ইঞ্জিল না না নামাতের কা তো রাসূলে মদিনায় তুন ডাক দিয়ে আমি ব্যস্ত যাব ইবে যাইতো ভারের ইঞ্জিল কইতো ভারের ইঞ্জিল ও মা ওই নারসন আছে বল নারসে দেখতে হুড়িও নাছে আব্দুল কাদের জিলানি কই দে আমিও যাব আই হুসর কইলেন তুই কেন যাবি তুই তো নবী নয় তুই ইঞ্জিল নয় তুই কেন যাবি হতে আরোগ্য রাস্তা হন্য হতে মুহাম্মদ দেহতে ব্যস্ত বিকে যাইব আরো দিতে ইতাম মুরব্বী খাওয়ালি বাড়ি খাই ফাড়ি দেই টিঙ্গা ওয়াইন খাওয়ালি আশা খাই ফাড়ি দেই ওয়াইন খাওয়ালি ডলা খাই ফাড়ি দেই নবীদের তে ব্যস্ত বিকে যাবে নবীর পাপ মোবারকের সাথে আমার কল্লা বেঁধে দেব ঠিক কিনা ডর করে ভাত না নবী করবেন করব নবী ছাড়বেন ছাড়ব নবী ফসবে আমি ফসব আমার শক্তি দিয়া নয় নবীর ঠিক না ডাব্বার হটাইছি ডাব্বার হটাইছি ইউন কয়দা আরো ব্যস্ত দিব তোরা হুন্দি যাবি আগদি নাই ডাগদি নাই ফাঁসদি নাই ইন্দির গানে বেড়ে বেড়ে দি তোরা হুন্দি যাবি কয়দা আরাতে রাস্তা অগ্র আছে যারা খল্লা ইন্দিরের ঠেঙ্গল্ল ইবের ঠেঙ্গল্ল আর খল্লা ঠিক কিনা দরকার কথা উঠতে বসতে চলতে ফিরতে ডানে বামে লা ইলাহা ইল্লাল্লাহ
চন্দ্র সূর্য বিশিয়ালো এই ব্যাগিন আরে বানাইয়া না এই নুরে আল্লাহ বানাইনি আবার হো আল্লাহ বানাইদিন আল্লাহ বান্দা মানে গাইরুল্লাহ বান্দা মানে হো আসমান জমিন গাইরুল্লাহ চন্দ্র সূর্য গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ মানুষ হইতে একজন গাইরুল্লাহ জিন হইতে একজন গাইরুল্লাহ নবীর একজন গাইরুল্লাহ আল্লাহ ভাব ঠিক কিনা জীবন একবার হজ ফরস তো মুরলিন ঠিক আছে তো এই গড়ি গড়ি এলে তুমি ব্যস্ত ফোটাল না ডানে বামে ইল্লাল্লাহ সামনে পিছনে উপরে নিচে সাহিরে বাতিনে মুখে বুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুলতান বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ সুলতান বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ সুলতান বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ শারিত লইরে দার গই দোকর আপত মাই বগ গস ঝাড়ু দিয়ে রে মহিলা ব্যাগিন সুলতান বাইজিদ বুস্তামের মাথা বেড়াই মারি দিই মাই বগ গস ঝাড়ু দি হাসারা ব্যাগিন সুলতান বাইজিদ বুস্তামের মাথা বেড়াই মারি দিই ওই শারিত লইরে দাব দে মারি দিয়ে আমার বাদে ইন্দুরি সাই সাইয়ের আমার আনে সারি দুটো হজ দূর আর হলো মধ্যে দিও না আগে তুমি সুন্দর লামাই ফেলাই রাঙ্গুন হারি ফেলাই ঠিক আছে উদুর ভক্তে আরে সুলতান ভাই বুঝতো আমি কি হয় তুমি মেরি জমার সঙ্গে কে যাও ইহা রহনে কে খাবে নিয়ে আর দল তুমি বাইর আর খান্দি তোমার লাই তোমার সঙ্গে থানি নেই দি উঠি মাঝে মহিলা তোমার মাথা তুই আঙ্গুরি সাহায্যে ধরব আমি নোয়াসি নিয়ে চলু ধরিলাম আমি মুখ দিয়ে তুই আর কেন এলাই ধর আর নিকল যাও নিকল যাও এখন রাখনে কে আবেল নিয়ে নিকল যাও তুই আর হাসে বাই তুই যা আল্লাহ আল্লাহ করি মেল্লাই ফালতু খান করি মেল্লাই তাই মহারা বাজস ওই আমার ছবি ওই আমার ছবি আর রুহানি আব্বা আর বিশ্বাস আমি ছবি দেখি মানুষ হল আইয়ের গিবত বুঝতু উদুর অমুক অঙ্গরে গাই দিকি উদুর অমুক অঙ্গরে গিবত বুঝছি উদুর অমুক অঙ্গরে ইয়েন ইয়েন হইয়ে হইনেতে লাগাতে উদুর আর ভক্ত হয়ে গেছি উচের দোষ মনে গেছি উদুর রায় হে রায় ধরি ফেলাই তো উদুর সব হিসাব উদুর কথা কম হইতো এক ঘন্টা বাদ হয়ে যে আর গিবত বুঝছি বলে হর এই নাই ন শুনি আমি তার দ্বারা কষ্ট ন পাই কষ্ট পাইতে তোর দ্বারা নুমের হাসতম আর এই উরিঙ্গে সারার মুরব্বী হলে আর আব্বার হলে দিই উরিঙ্গে সারা মুসলিম মধ্যে নোয়াজ করাই ফেললাই তারা আমি খতম
তার আব্বাও কইতে রাউদ্দম মহতম সাহেব আমার ছবি সাফারে লিখ দিই তো আমার ছবি সাফার আর সিনে আই গরিবের বুয়া আর তাহলে আরে আরো বাড়ি যাওয়া পরে গাড়ি ভাড়া নাই সাত বন্ধ আই ফরাত বলে এক নম্বর আসিলাম আর তকরার বেশি ফোয়া বসতো ধর্মেশ্বর ফোয়ালে আর নাস্তা করে ফেললে সাহেব আয় হন দিন ইয়া আতে বসে নাই আর তোর ফুসরি গিললে আর আল্লাহ মরে গেল না আর তো হত্যা দিবেন না সামান্য মাসিল এক মাস দেড় মাস হইলি দুর্গন্ধ আর সৈন্য ভারী তো ফানিতুন বড়াই তিনটি ফানিতুন আই হসম করে বইল তো দেখেন দে আদি দুলক ফোয়াইবে এনে বেশি নিয়ে খালা আরো গরিব মিশর ফোয়া এখানে বসে নেই গাড়ি ভাড়া নাই ইতে দুটি রমদানা তো কিছু না ভাই ফান্না ভরিত ফাইত ন এই হেন বুঝি গেলে সব হিসাব হয় না বা খতম করে বুঝি হেন মানা ইয়ার খুশি আরাম তবে ফাঁসক তো ইমামতি ত্যাগ করিব তোমার আর ইমাম তাইলে তৈল দুই তৈল করিব এর দূর ইমাম তাইলে আদান নাম দিব মুয়াজ্জিন তাইলে দরজা খুলিব বাঁধিব ইয়ার মানুষ তাইলে ওই মুসল্লি হলরে ভালি দিব বেতন হালাল এন্ডিল একটা দায়িত্ব তারা দিবে এন্ডি কিছু বেতন দিবে খতম মমস্ত করিব তইলে বুঝি ফাইলাম দে এন্ডিল করে হালাল রাস্তায় বে তাই ফন্না নাও বরি এই আর রাস্তায় বে বাদ খাই দিয়ে রে আর ফন্না ভরিবার ব্যবস্থা করে দিয়ে হত্যা কর ও আল্লাহ এই আমার শরীরে বিয়স্ত আলো দরকার দান করে দাও আমিন কো আর দাদি মারা গিয়ে মুরব্বী তোর মাফিয়া দায় মারে ভন্না বুদ্ধি ইতারা ফদ তুমি খতম বিচ্ছু বলি আহ যদুর ন ইয়া তো খতম করি এর লুতুলা আইলি দেড় হাজার টিয়া দুই হাজার টিয়া ফা এই সব আনো তাহার দেখবে দুইশো ইন খতম আল্লাহ ন ইন ফাঁসত্ব নামাজ আই ফরাই ফাঁসত্তর বেতন তো হালাল ইন সব হিসাবে ঠিক করে দিয়ে দে সব হিসাবে বাড়ি ছিল এবার আরো গাড়ি ভরাই দে এবার দায়ের হই দায় খুঁজিল জন ফতোয়া আর আব্বাও গেছে এ মুরব্বীও লাগিয়ে এই জন্য ইন মানুষ বিবন্ন করিবিয়া খবর দা আল্লাহ যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দারা আত্মন আল্লাহ আল্লাহ মহব্বত বেশ নগরেন না আয় বেশ করি দিন আল্লাহর বান্দারা আল্লাহ কি ফারিয়ের ব্যস্ত নজর দে না ইতে ব্যস্ত দায়িত্ব নাম সার আল্লাহ কি বুকরে নেই ঠিক কিনা দরকারি কথা হল না তার আর বুঝাইম সোয়াব তে বুঝি বলা নুই আল্লাহ যদি তুমি আর দলত কোন বাইরে হদুদরা আমার ভক্তে তুই আল্লাহ আল্লাহ করি বলে এসে আল্লাহ রহমত খেয়াল করে ঠিক কিনা সুলতান বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ আহমদুল্লাহ শাহ সাহ গোলামুর রহমান সাহ আই দানিয়ার হজি খানসমা চৌরি করত রংপুর চল্লিশ বছর ফাঁসত্ব নমাজ সজ্জিত ফজ্জি বিনা জমাত নমা ফরে সরদিন আল্লাহ আকবর তকবির উল ফত নমাজ সুবহান ও বা আল্লাহর ওলি নে ওলি হই না তরিকাই বেলা না তরিকাই বেলা না এই হলো দোষ নাই আর আবুল করি এই নাই বুঝে দিন দে তোমার দরি আমি ব্যস্ত নিতাম নই না দায়িত্ব ব্যস্ত থাকার গ্যারান্টি আর তো নাই তোমার হত্যুন দিও ঠিক কিনা দরকার কথা না
আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হাদিয়ে দিবে প্রধান বক্তা জিবের সাহেবের লাই বয়ান শুনি বেলে ব্যাগুন শুন আল্লাহ ইবে বয়ান অতন পিছনি বেলে ব্যাগুন রে তৌফিক দান করো আমিন আ হালিও হইলাম ফেসবুক টেসবুক ইন বাদ দাও ফেসবুক নয় বে ফ্যান্স লাগাই নেব ঠিক না বে ঠিক দাও করে মাতল না এ হাফিজুর রহমান দা আল হাসান ফন্না হই দিন আইন না ওমার ও মুজাইরের দিন হয় তো হুজুর আমি তার নার কাছে পুলিশ তো বুঝি চললাম ভয় বেল্লাই লক্ষ লক্ষ মানুষ ফল হইল এবার অন্তর সরো গৌরব নাই ফহর নাই কথা আমি আপনার কাছে বলিছি আর সকাল রাতে হা দিয়ে দিই এদিনে যাই এরা বাদ দিই ওদিনে যাই আবার দেয় খালি টেলিফোন করে আর হওয়া মাহমুদের ঘরের মাহমুদের মাধ্যমে জবাব দিয়ে দিই মাহমুদের টেলিফোন করে মাহমুদের মোবাইল বানিয়ে রাখবে সিদ্দিকি সাহেব টেলিফোন করে আর কথা তেল করি মনে করি আর তো মাহমুদের মানে জি হল আব্বু মুক্তি বয়স বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতি হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইলে তুল যে হল পিতা মুখস্থ আলহামদুলিল্লাহ এ কোয়াগে গত 5-7 মাস আগে অসুখ হইল বাসিনু মরিব অবস্থা ও মুরব্বি একদম হারায় আর মুরব্বি কলাবে আর মাথা চুল নাকের নেশ করিবেন হায়াত দান করো এ ফটিয়ার মুবারিসা যাই যাই অবস্থা সুলতান জৌকসা যাই যাই অবস্থা এই সাহ দর্শন সাহ ইন কেন আর দেখো দোয়াই এ আল্লাহ মা সুলতান সাহ ও এর দত্তা মই মুরব্বি আছে ব্যাক বনরে আর মাথার চুল করিবেন না কর নিয়াস করিবেন ইমানি সুস্থতর হায়াত তো দান করি দাও আমিন ইতরা সায়াত তো লতা গেলে তো দিন দান করো আয়ের আবাদি এত বড় মাহফিল তো না কেন কত দেশে বিন না ভালো খালি ডোর বার ফহর খালি ডোমর মত গালিশি কি যাও তো তোমার ভাই নারকালা দাঁড়বে দিন হয়ে ওই আতি ভাই ভাই বলা নবী বলা তরিকা লও নবী বলে কোড়া দুনিয়া লাই রহমত রহমতি এর মধ্যে গালে হইল না ইয়ান বিয়ের মধ্যে লাগাও ইয়ান বাথাইতে লাগাও বাথরুম ব্যবহার করতে লাগাও ইয়ান ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাও আর নবী ঘর মধ্যে পড়া ফাঁসক্ত নামাজ সরিয়ে এর মসজিদত বই না থাকতো আল্লই জাল্লই দোয়ান গাড়ি এই লই বাইর মানুষের জন্য নমাজ সরিয়ে একবারে তেলাওয়াত লাগা জিকিরুল লাগা আর আল্লই জাল্লই বাইর হই রসুল তো বুঝার করা গেই ইয়া রসুলুল্লাহ তুমি জিকিরুল লাগাইবে বালা নাই বাইলে আতে তাইলেবে বালা ও দন দনর ডাকো দেখি তুই আর জিকিরুল তে লাগি রে হইস হয় আর ঘর খানা বিনা আছে আর অবসর টাইম এত লাইন জিকিরুল লাগা হয় দেখছো বালা তুই কে আল্লই এর বাইর হলি আর বফু হইছে ইন চুরি করিব ইন মাগিব ইন বেফর রসুলিব এতলে হালাল উদিল্লে আসিদি হালাল উদিল্লে রসুল হবে তুইও ভালো তবে বিয়ে করার তো জিকিরি এর নফল তুই করবে হালাল রুজি বে ফরস 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 কোটি জিকির তুম হালাল রুজি করা ফরস ভালো ঠিক কিনা ভালো কথা সর্বোচ্চ জাতি তুই সর্বোচ্চ জাতি তুই মাগর কা চুরি কে করা আল্লাহ হারে বসে কিনা উচাত ফা মারি এর কোটিপতি হইয়ে তুই আদার হতি নবী না আদি এর তারিখে তুই ওয়াদা করো আমি আজ থেকে বিক্রয় করব না চুরি করব না ডাকাতি করব না বাটফারি করব না মিথ্যে হামলা করব না মিথ্যে সাক্ষ্য দেব না আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হইয়া হাত পা মারব আর কসম করে হইম আল্লাহ করে হালাল খানা খাবার বিয়ার ব্যবস্থা করিব ঠিক কিনা ব্যাংক নেবা এই জোয়ান ভোলা তোল কে হারাবে দিন আর তোল এই জোয়ান ভোলা তোল আল্লাহ কোরআন কবুল করক আমিন হ আকলামা আকলামা আবার আর তোল আল্লাহ কবুল করক আল্লাহ কবুল করক আকলামা আকলামা আবার আর তোল ও আল্লাহ আর কবুল করিল আর আর মাগন্না না বানাই যাও আর আর সুরি না বানাই যাও ও আল্লাহ আর হালাল রুজি করি লাখ ফতি হইবে লাই তৌফিক দান ফরমা রিজিকুর মালিককে হয় আর হওয়ারে মাস্টার ডিগ্রি লই দিন না ভাইলি পাবার কে না খাইব তো তুই কে না খাইব তুই তো ভালো ডিগ্রি ঠিক না বেশি ঢগের মাতা না বহুত বড় বড় মাস্টার ডিগ্রি হলা
কেরানি সরি ইউনভা আসা না নাই বোর্ড কি আসলে ঠিক দিন ধরে দস্ত কর্ম জানে ঠিক দুতুল আলি দস্ত কর্ম চালন করে হিতিয়া কুট ইতিহার মালিক দন্তে দন্ত বিনর মালিক ঠিক দিন নগর ভাত রিজিকের মালিক ডিগ্রি না আল্লাহ বিয়ে করছি দুগ্গ গর্ভরু ইয়ে ফোয়া বিয়ে করছি দস্ত ফোয়ার নাম নাই তাহলে ফোয়া দিবে বব্বু না আল্লাহ হানা ফোয়া দিবে আল্লাহ উগ্গ দিয়ে রাও গর্ভরুদের নদীলি গোড়া একদম দিয়ে রাও নদী আল্লাহ বেয়ার আমতন মারা করছে স্যার হাবে সাদর সাবুদুর মৌতম সাবুদুর রুফু দিহি ও বালা করতে লাইলে ফুদি লো বালা বালা আল্লাহ করতে না স্যার খতম করা ইয়ে বুখারি খতম করা ইয়ে কোরআন আমি লইছি পানি ভরা লইছি হোমোপতি খাইয়ে এলোপতি খাইয়ে মাদ্রাস গেছি লন্ডন গেছি আমেরিকা গেছি টিহ শেষ মরি সেটা ঠিক কিনা দরকার বাবা এক মোটর মালিক কে আইজন আবু জান্না আল্লাহ তো মনে সাই কাজর আর ফুয়া আজর অগ্নি ফুজুক অগ্নি ফুজুক আজর এই গরব পয়গম্বর মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কিনা দরকার বাবা মাফজান নামত ফুয়া বিয়স্ত তুমি নাম ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কিনা দরকার বাবা বাফল দিবিয়স্ত সেরা নূহ আলাইহিস সালাম এই গরব ফুয়া কেনান সেরা কাফের সেরা কাফের নূহ আলাইহিস সালামের দোয়া করেন অহুদার হুয়া কেনান রক্ত টান ইতে ফানিন মেজে ডুবি দার কই অহুদার হুয়া দেখ কেন মাফ করো না সামনে কলমা পড়িব দেই আল্লাহ হদিন না হুলাই সামিন আহালিক আবার দোয়া করিবা দফতরে নবুয়তে তোমার নাম কাট দিয়ে যায়গা ইবে আল্লাহ আবার দোয়া করলি তোমার নবুয়তে নাম ছাড়ি দিও ইবে রক্ত দিয়ে তোমার হুয়া আদর্শ যদি দিয়ে দিবে কাফের হুয়া বাফলি ফয়গম্বর ফয়লি কেনান জাহান্নাম বাফলি জাহান্নামি আদর ফয়লি মুসলিম জাতির ফিতিয়া ইব্রাহিম আলাইহিস সালাম জামাইলদি ফেরওয়ন্য জাহান্নাম বউলদি আসিয়া বিয়স্তি জামাইলদি লূত আলাইহিস সালাম ফয়গম্বর বউলদি কাফের হেরে কেলা হেদায় তো মালিককে ডর করে বাতো না তুই হেদায় দায় আবার আদি দলকে হেদায়ত দিব আজ তুই গ্যারান্টি রে তোর হতুন নিয়ে মাই বিয়াক করে নবী তরিকায় আল্লাহ আল্লাহ খান রাজি আসল বিয়াক করে হ আল্লাহ কবুল করুক আমিন 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 আচ্ছা হযরত আল্লামা সাদর সাহুদুর ইবের দুই অক্ষর শব্দ শুনিল ইবা আবার আজ তারিখে আসা নাই বেশি নাকা পাবলিক জামাত রামে বেশি নাকা হযরতের বয়ান শুনুন ইয়ার বাড়া খন্ডলে বড় মদন সাহুদুর আর আব্বু আল্লামা সুলতান সাহেব ইবেলে দেখতে না দিবে এই বাস খাইতে রে কারাগারে কথা কইনি পারে উগ্র শব্দ বোয়া করিব তো দেইম দে আল্লাহ ইবের আতায়া দোয়া করাই মা করি আর দ্বারা কষ্ট হলে মাফ করে দিউন আর তোরার ফুয়া তোরার ভাই আল্লাহ দোয়া করছুন আই দোয়া করছুন আল্লাহ তোরার প্রত্যেকের পরিবার রহমত নিয়ামত বরকত দান করুন আমিন মক্কা শরীফ বাইরে না মক্কা শরীফ তোর ঘর এ আছাইতে বাল বাপ মা এই হল খেলমত করিবা মক্কা শরীফ রে বাদত কবুল হবে না ইতরা রাজি না তাই ঠিক কিনা ধরবে বা তো আল্লাহ মা হাবিবুর রহমান সাহেব এখনো টেলিফোন করছি আইয়ের বলি হ আল্লাহ দিল বলবেন না এই আমার তল দিকে বাজে মারি ফেলিবে আল্লাহ কবুল করো আমিন 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 আসসালামু আলাইকুম